গুড মর্নিং বন্ধুরা প্রবাসে খাটি বাঙালি চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই তো কাল বিকেলে একটু মার্কেট দিয়ে বেরিয়েছিলাম বাড়িতে কিছু জিনিস কেনবার জন্য তো আমাদের দেশে দেখেছি অনেক বাচ্চারা যেমন বিকেলে এক জায়গায় হয়ে খেলা করে এখানেও দেখছি কিছু বাচ্চা এক জায়গায় বসে খেলা করছে চিৎকার করছে দেখে যে কি ভালো লাগলো শৈশব তো এটাকেই বলে আমরাও ছোটোবেলায় অনেক খেলা করেছি কিন্তু এখনকার বাচ্চারা খেলাধুলো কিছুই জানে না তিন বছর হতে না হতে তাদের বাড়ি থেকে মায়েরা বাবারা সব স্কুলে পাঠিয়ে দেয় এই যে আমার সাইডে একটা সাইনবোর্ড দেখা যাচ্ছে গ্রিন কালারের তো এখানে বারমিসে কিছু লেখা আছে তো এটাই হচ্ছে একটা হাই স্কুল এখানে দেখেছি অনেক ছেলেরা মেয়েরা তাদের ইউনিফর্ম পরে যায় এখানকার ইউনিফর্ম হচ্ছে ওপরে সাদা শার্ট আর নিচে গ্রিন কালারের টু পার্ট তো মার্কেটে গিয়ে দুটো পুডিং কিনে এনেছিলাম এখানে এক একটা পুডিংয়ের দাম পাঁচশো ছ্যাট করে মানে ওই আমাদের ভারতীয় টাকায় কুড়ি টাকা করে পুডিংটা খেতে মন্দ ছিল না ভালোই লেগেছিল আমাদের বেশ অনেক দিন ধরে ফুচকা খাবো ফুচকা খাবো মন হচ্ছিলো তো বানিয়েই ফেললাম ফুচকা এই যে আলুর খোসাগুলো এখানে আমি ভালো করে ছাড়ে প্রেসারে দিয়ে দিলাম সেদ্ধ হতে আর ততক্ষণে একটু তেঁতুল নিয়ে জলে ভিজিয়ে দিলাম বাড়ি থেকে আসার সময় তেঁতুল নিয়েই এসছিলাম এখানে না ফুচকা পাওয়া যায় না আর এই যে এখানে পাতিলেবু আর এখানে ছোটো ছোটো করে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি করে নিচ্ছিলাম তো যেখানে ফুচকা পাওয়া যায় না সেখানে বসে ফুচকা খাওয়ার আনন্দটাই আলাদা তাই না আর অপরদিকে আমি এখানে একটু তেল গরম করতে দিয়েছিলাম কড়াইয়ে এই যে বাড়ি থেকে এই বড়ো কড়া ফুচকার প্যাকেটটা এনেছিলাম ফুচকা পাপড়গুলো হয়ে ভীষণ সুবিধে হয়েছে তাই না বেশ সব জায়গায় ক্যারি করা যায় যেখানে বিশেষ করে ফুচকা পাওয়া যায় না ফুচকার জন্য ভীষণ মনটা খারাপ করে তো বাড়িতে যখন ইচ্ছে হবে তুমি তোমার ইচ্ছে মতো বানিয়ে নিতে পারবে এখানে আমি বেশ অনেকটা ফুচকা পাঁপড় নিয়ে নিয়েছি তো অনেকগুলোই ফুচকা হবে ফুচকা কি আর অল্পতে পোষায় বলো মনে হয় খেয়েই যাই খেয়েই যাই যদিও দোকানে দাঁড়িয়ে আমি খুব বেশি খেতে পারি না যেটা আমি বাড়িতে খেতে পারি ভাগ্যাসে একটু সরে দাঁড়িয়েছিলাম আর না হলে পুরো আমার গায়ে হাতে এসে তেলটা ছিটকে লাগতো একটা ফুচকায় মনে হয় কিছু জল ছিল একদম ছিটকে এসে লেগেছে এই যে আমাদের ফুচকার প্রিপারেশন আলু মাখা তেঁতুল জল করার সব প্রিপারেশন রেডি এবার মিশন ফুচকা খাওয়া অনেকগুলো ফুচকা হয়ে গেছে তেঁতুল জলের মধ্যে চাট মশলা গরম মশলা বিট নুন পাতি লেবু সব কিছু দিয়ে ভালো করে মিক্স করেছিলাম ফুচকা তো ছেলে মেয়ে উভয়ই খেতে ভালোবাসে আর সেটা যদি বাড়িতে বসে বসে খাওয়া যায় তাহলে তো মজাই আলাদা চলো ভাই এবার আমিও বসে পড়ি আর না হলে জীবে জল চলে আসছে বাইরেটা দেখতে এত সুন্দর লাগছে তো ফুচকা খাওয়া শেষ করে আমি একটু ব্যালকনিতে চলে এলাম কী দারুণ লাগছে চারপাশটা দেখতে দেখো পুরো যেন মায়াবী মায়াবী লাগছে একমাত্র প্রকৃতিই পারে এত সুন্দর রূপ ধারণ করতে প্রকৃতির থেকে সুন্দর জিনিস আর হয়তো পৃথিবীতে কিছু হয়ই না কিছুদিন আগে রোজই বৃষ্টি হচ্ছিল আর তার মাঝখানে একদিন রামধনু উঠেছিল যেটা আমি অবশ্য তোমাদেরকে দেখিয়েছি ভীষণ সুন্দর লাগছিলো দেখতে আর এই কদিন দেখছি সকালের দিকটা একটু একটু সূর্য মামা দেখা পাওয়া যাচ্ছে আর দুপুরের দিকে একটু একটু বৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি না হলে তো মেঘের আবার ভারী মন খারাপ হয়ে যাবে তাই না আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ফিরে আসছি অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে আমার ভিডিওগুলি ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব